ব্লক প্রেসিডেন্ট তরুণ শোভন মান্নান্দা প্রবীরদা আরো অনেকে, বলতে গেলে অনেক কথা বলতে হয়। আছে ব্লক প্রেসিডেন্টের কমিটিরা, আছেন অঞ্চল প্রেসিডেন্টরা, আছেন দলের মেন ভিত্তি বুথ প্রেসিডেন্টরা, যারা দলটাকে চালায়, যারা দলটাকে পরিচালনা করে। বন্ধু, আজকে মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা পশ্চিম বাংলা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। কেন জানেন? পশ্চিম বাংলার মানুষকে বাঁচাতে হবে, পশ্চিম বাংলার মা বোনেদের বাঁচাতে হবে। এখানে হিন্দু মুসলমান চলবে না, এখানে অনেক আদিবাসী আছে, তাদের ক্ষতি করা যাবে না। লজ্জা লাগে না তোমার? দুটো মাথা মোটা, একটা অমিত শাহ আর একটা নরেন্দ্র মোদি, এরা ভয়ঙ্কর মাথা মোটা। ভারতবর্ষে তো অনেক প্রধানমন্ত্রী এসছে, জওহরলাল নেহরু তো এনআরসি করে নাই, লাল বাহাদুর শাস্ত্রী তো এনআরসি করে নাই, ইন্দিরা গান্ধী তো এনআরসি করে নাই, রাজীব গান্ধী তো এনআরসি করে নাই। বাজপেয়ী সরকার, বিজেপির প্রধানমন্ত্রী ছিল বাজপেয়ী, সেও এনআরসি করে নাই। আর এই দু মাথা মোটা গুজরাট থেকে এসে ভাবল আমরা গুজরাটকে শেষ করেছি, এবারে ভারতবর্ষকে শেষ করব। মূর্খের দল, ভারতবর্ষকে শেষ করা যায় না, ভারতবর্ষকে আজ পর্যন্ত কেউ শেষ করতে পারে নাই, তুমিও পারবে না। ভারতবর্ষের মাটি খুব শক্ত, লজ্জা লাগে না? তুমি কি বললে আসামে? তুমি আসামে বললে মানুষ সবারই আমি ব্যবস্থা করব। 19,000 মানুষকে তুমি এনআরসিতে ফেললে, মানুষ জানে না 11,700 মতন হিন্দু আর বাদ বাকি 1,00,000 আদিবাসী, বাদ বাকি মুসলিম সমাজের মানুষ। কি অন্যায় করেছে তারা? তারা তো ভারতবর্ষের মাটিতে এসছে, লজ্জা লাগে না মোদি? আমার মায়ের যখন বিয়ে হয়েছিল, আমার মা কি 71 সালের দলিল নিয়ে এসেছিল? তুমি বলছো 71 সালের দলিল চাই, তোমার লজ্জা লাগা দরকার। তুমি বলছো আমার বাবার জন্ম তারিখ চাই, আমার মায়ের জন্ম তারিখ চাই, কোথাকার বাসিন্দার সেটা চাই। তখন ছিল, এখন যেমন পঞ্চায়েতে জন্ম তারিখ দেয়, তখন কি ছিল? আমার বাবা মা 96 বছরে মারা গেলেন, আমার বাবা 88 সালে মারা গেছেন, তখন কি জন্ম তারিখে ছিল? তখন কি বার্থ সার্টিফিকেট ছিল? মূর্খ গতিকার, ঠিক আছে তোমার কথা আমরা মেনে নেব। মোদি, তোমার বাবার জন্ম তারিখ আছে তো? তোমার মায়ের জন্ম তারিখ আছে তো? তুমি যেভাবে তৈরি করবে জন্ম তারিখ, তোমার মা বাবা আমাদের প্রসেসটা বলে দেবে, আমরা সেইভাবে তৈরি করব। লজ্জা লাগে না? কৃষকের মুখে তুমি হাসি দিতে পারো নাই 7 বছরে, চাষির মুখে তুমি হাসি দিতে পারো নাই, তুমি দিন মজুরের মুখে হাসি দিতে পারো নাই, তুমি বেকার ছেলে মেয়েদের মুখে হাসি দিতে পারো নাই, তুমি ক্ষেত মজুরের মুখে হাসি দিতে পারো নাই। কোথায় গেল প্রত্যেক বছরে 2 কোটি করে চাকরি? তুমি তো বলেছিলে দেবো, দিতে পেরেছ? দাও নাই কেন? হ্যাঁ, তুমি দিতে পেরেছ, তুমি ভারতবর্ষে ভালো কাজ করেছ, 2,98,00,000 মানুষকে চাকরি থেকে বিতাড়িত করেছ, দারুণ কাজ করেছ। তুমি মোদি, তুমি অমিত শাহ, তোমরা ভারতবর্ষের বুকে 2,98,00,000 মানুষকে চাকরি থেকে বরখাস্ত করেছ। ভারতবর্ষের মানুষ কিন্তু গজরে উঠবে, ভারতবর্ষের মানুষ সাংঘাতিক মানুষ, পশ্চিম বাংলার মানুষ ব্রিটিশ সরকারকে তাড়িয়েছে, আন্দোলনকে ভয় পায় না, পশ্চিম বাংলা আন্দোলন করতে জানে। কি করবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? এনআরসিতে তো সই করবে না,
তাহলে কি করবে? রাষ্ট্রপতি শাসন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছি, তুমি রাষ্ট্রপতি শাসন করলে আমরা আন্দোলন করব, আমরা এক পা এগিয়ে পিছিয়ে যাব না। মনে আছে মমতা ব্যানার্জির 26 দিন অনশন? মনে আছে মমতা ব্যানার্জিকে রাইটার্স বিল্ডিং এ নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে বার করেছিলে? মনে আছে মমতা ব্যানার্জিকে হাজরার মোড়ে কোমরে বাড়ি? সে তার নাম মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলায় এনআরসি করতে মমতা ব্যানার্জি দেবে না। 21 ভোট, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকলে এখানে হিন্দু মুসলমান আদিবাসী সব জাতি কোনদিন ভেদাভেদ হবে না। এনআরসি আমাদের দরকার না, এনআরসি আমরা মানি না। আবার নতুন আইন নিয়ে এলে কি বললে, গভীর রাতে আইনটা পাস করলে, রাষ্ট্রপতিকে দিয়ে সই করালে, রাত্রি 3:40 লজ্জা লাগে না? তোমার 305টা MP তুমি গভীর রাতে সই করাচ্ছ মোদি রাষ্ট্রপতিকে, তোমার লজ্জা লাগা দরকার। লজ্জা তোমার নাই, তুমি যে মানুষকে ভালোবাসো না, তুমি নিজেকে ভালোবাসো। তুমি আয়নাতে তুমি নিজের মুখ দেখো, পরের মুখকে তুমি ভালোবাসো না। তুমি কি বললে দিল্লিতে, দিল্লিতে কি বললে তুমি? দিল্লিতে ওপেন মিটিং এ বললে রামলীলা ময়দানে যে আমি তো এনআরসির কথা বলি নাই, আমি তো এনআরসি চাই নাই। লজ্জা লাগে না? মিথ্যাবাদী। অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যে আমি এনআরসি করব, চুনচুনকে করব। রেকর্ড আছে, বিধানসভায় যদি কোনো কথা বলা হয় তার রেকর্ড থাকে, পার্লামেন্টে যদি কোনো কথা বলা হয় তারও রেকর্ড থাকে। তুমি মিথ্যা কথা বলছো, মানুষ তোমাকে খাতির করবে না। আর তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি পারলে পশ্চিম বাংলায় এনআরসি করে দেখিয়ে দাও। কি বলছো? গণনা। কিসের গণনা? তুমি বাড়িতে গিয়ে বলবে কটা ছাগল আছে, কটা গরু আছে, কজন মেম্বার? তারপর কি বলবে? 71 সালের দলিল দাও, বাবার জন্ম তারিখ দাও, তোর মাতা দাও, মেরে নাড়া মাতা করে ঘোল ঢেলে বার করে দেবেন। কিচ্ছু দেওয়ার দরকার না। জমিদারি, ভারতবর্ষ জমিদারি শাসন করবে আর আমরা মেনে নেব? আমরা মানব না, আমরা রুখে দাঁড়াবো, আমরা গর্জাব, আমরা ছেড়ে কথা বলি নাই, বলবো না। মানুষকে আমরা ভালোবাসি। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের কথা চিন্তা করে, খেত মজুরের কথা চিন্তা করে, খেটে খাক মানুষের কথা চিন্তা করে, সব শ্রেণীর কথা চিন্তা করে। তুমি কার জন্য চিন্তা করো? তুমি তো কিছু করো নাই। মমতা ব্যানার্জি 2 টাকা কেজি চাল দেয়, মমতা ব্যানার্জি কন্যাশ্রী করে, মমতা ব্যানার্জি রূপশ্রী করে, মমতা ব্যানার্জি চাষিদের পাশে দাঁড়ায়। আর আজকে গোটা ভারতবর্ষে তুমি আগুন জ্বালাচ্ছ। ছত্তিশগড় দাও দাও করে জ্বলছে, উত্তরাখণ্ড দাও দাও করে জ্বলছে, ইউপি সেখানেও আগুন জ্বলছে, বিহার সেখানেও আগুন জ্বলছে, কর্ণাটক সেখানেও বিরাট অশান্তি, হরিয়ানা সেখানেও একই অবস্থা, তামিলনাড়ু সেখানেও একই অবস্থা, রাজস্থান, রাজস্থানের মানুষ তোমাকে বয়কট করেছে, মধ্যপ্রদেশের মানুষ তারাও বয়কট করেছে। লজ্জা লাগে না? আমাদের ভারতবর্ষে কতগুলো স্টেট বড় লো, মধ্যপ্রদেশ তো গরিব মানুষে ভর্তি, ঝাড়খণ্ড গরিব মানুষের ভর্তি, ছত্তিশগড় গরিব মানুষের ভর্তি, উত্তরাখণ্ড গরিব মানুষের ভর্তি,
মহারাষ্ট্র বড় লোক, অন্ধ বড় লোক, তামিলনাড়ুর লোকরা বড় লোক, আর সব খেটে খায়। চাষিদের একের পর এক কৃষক আত্মহত্যা করছে, আর তুমি ঠান্ডা ঘরে বসেই কোনো বৃত্তি দিতে পারছো না। তুমি কি বলেছিলে তোমার লজ্জা লাগে না? তুমি 14 সালে মানুষের ভোট নিলে, তখন তো গণতন্ত্রের কথা বলো নাই, তখন তো এনআরসির কথা বলো নাই। তুমি তো 16 সালে এই মানুষের ভোটে তুমি মুখ প্রধানমন্ত্রী হয়েছ, তখন তো এনআরসির কথা বলো নাই, তখন তো গণতন্ত্রের কথা বলো নাই। তাহলে এখন কানে বলছো গণতন্ত্রের কথা? গণতন্ত্রের কথা বলতে গেলে রিজাইন করে দাও, পদত্যাগ করো, তারপর বলবে গণতন্ত্রের কথা। মুসলমান বলে তারা বাইরে থেকে এসছে, আবার হিন্দুদের বলছো ওরাও বাইরে থেকে এসছে, আদিবাসীদের, আদিবাসীদের কোথায় নিজের জায়গা? বড় বড় লোকরা যোদ্ধারা তো আদিবাসীদের বসেই ছিল, তাদেরও বলছো বেরিয়ে যাও, তুমি আর আমিষা একা থাকবে, আর আমরা ভেরান্ডা চুষবো। আহ কি চমৎকার, তোমার ক্ষমতা নাই, তোমাকে চ্যালেঞ্জ করলাম, পশ্চিমবাংলায় এনআরসি হবে না, ভারতবর্ষের এনআরসি হবে না, মমতা ব্যানার্জি থাকতে জীবনে কোনোদিন পশ্চিমবাংলায় এনআরসি হবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।